নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি পনির টিক্কা। আমি ঘরেতে কীভাবে পনির টিক্কাটা বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। অনেকে অনেক রকমভাবেই বানায়, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি এখানে টক দই নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চাট মশলা, স্বাদ মতো নুন, সর্ষের তেল, এটা কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা এভাবে হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। মশলার পরিমাণটা যতটা পনির নেবে সেই হিসাবে নিতে হবে, ওই মশলার পরিমাণটা আমি আর বলি। আপনারা যেমন পনির নেবেন সেই হিসাবেই মশলা নেবেন। মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম, পনিরটা কিউব করে কেটে নিয়েছি। পনিরের শেপ আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। মশলার সঙ্গে পনিরটা ভালো করে মাখিয়ে নেব, ওপর থেকে বেসন দিয়ে দিলাম, বেসন দিয়েও ভালো করে মাখিয়ে নেব পনিরটা। লাল ক্যাপসিকাম, টমেটো, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি নিতে পারেন। ভালো করে মাখিয়ে এটা 20-30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা একটু ম্যারিনেট হয়ে গেছে, এরকম স্টিক নিয়েছি, কাবাব স্টিক, এটা স্টিলের কাবাব স্টিক, উডেনেরও পাওয়া যায়, আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই নিতে পারেন। এই স্টিকের মধ্যে একে একে সবজি আর পনিরগুলো দিয়ে দেবেন। সব স্টিকগুলো এভাবে সাজিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এর মধ্যে উপরে একটু বাটার দিয়েছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে চারদিকে গুড়িয়ে গুড়িয়ে বাটারটা মেল্ট করে নেব। যে স্টিকগুলো সাজিয়েছি বাটারটা গরম হলে এর উপরে একে একে বসিয়ে দেব। ভিডিওটা খুব ছোট তাই সকলের কাছে অনুরোধ, স্কিপ করবেন না প্লিজ, পুরোটা দেখুন। Thank you.
কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আমি এখানে বাংলা খাবারের সঙ্গে সঙ্গে ভিন্ন স্বাদের খাবারের রেসিপি আর বাইরের খাবার কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে সেটাও দেখাবো, তাই আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনুরোধ রইল। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। উপরে টেক্সচারটা দেখুন, টেক্সচারটা দেখেই মনে হচ্ছে কতটা ইয়াম্মি লাগবে খেতে। আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে রোস্ট করলে খুব সুন্দর লাগে খেতে। দেখুন উপরে টেক্সচারটা দেখুন, দেখে দেখেই মনে হচ্ছে উপর থেকে একদম ক্রিসপি আর ভিতরে পনিরগুলো একদম সফট লাগবে খেতে। এভাবে একবার বানান। আজ এ পর্যন্ত, আবার দেখাবো নতুন একটা রেসিপির সঙ্গে, তত